আকাশ জুড়ে সূর্য, দিন রাতের পার্থক্য বোঝার উপায় নেই। ক্ষীণ হতে হতে রাত প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। এভাবে কি শেষের দিকে এগিয়ে যাবে পৃথিবী? সম্প্রতি মহাকাশে নতুন এক গ্রহের খোঁজ মিলেছে, যা বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রে। মনে করা হচ্ছে এই গ্রহই দেখাতে পারে কিভাবে একদিন পৃথিবী মহাজাগতিক নিয়মেই ধ্বংস হয়ে যাবে। গ্রহটির নাম কেপলার 1658b। 2019 সালে কেপলার টেলিস্কোপের মাধ্যমে প্রথম এই গ্রহ দেখতে পান বিজ্ঞানীরা। মহাকাশে কেপলার 1658b এর শেষ দিন ঘনিয়ে এসেছে। দ্রুতগতিতে নক্ষত্রের দিকে ধেয়ে যাচ্ছে সে। আগামী কয়েক হাজার বছরের মধ্যে গ্রহটি নক্ষত্রে বিলীন হয়ে যাবে, আর তার অস্তিত্ব থাকবে না। তীব্র গতিতে মৃত্যুর দিকে ছুটছে কেপলার 1658b। সেই ছবি ধরা পড়েছে বিজ্ঞানীদের টেলিস্কোপে। পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব প্রায় 2600 আলোকবর্ষ। কেপলার 1658b সৌরজগতে বৃহস্পতি গ্রহের আকারের সমান। একে হট জুপিটার বা উষ্ণ বৃহস্পতিও বলা হয়ে থাকে। সূর্য থেকে তার নিকটতম গ্রহ বুধের যা দূরত্ব, কেপলার 1658b এবং তার সূর্যের মধ্যেকার দূরত্ব তার চেয়ে 8 গুণ কম। নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে কেপলার 1658b 3 দিনেরও কম সময় নেয়। বিজ্ঞানীরা জানিয়েছেন এই নক্ষত্র এবং কেপলার 1658b এর মধ্যেকার দূরত্বই দিন দিন কমে আসছে। নক্ষত্রকে প্রদক্ষিণ করতে বছরে প্রায় 131 মিলিসেকেন্ড করে কম সময় নিচ্ছে কেপলার 1658b। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স নামক বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকায় কেপলার 1658b নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বলা হয়েছে কেপলার 1658b যদি এই হারে নক্ষত্রের দিকে এগিয়ে যেতে থাকে, তবে 30 লক্ষ বছরেরও কম সময় তা নক্ষত্রে বিলীন হয়ে যাবে। কোন মহাজাগতিক নিয়মে পৃথিবীর শেষ দিন ঘনিয়ে আসবে বিজ্ঞানীরা তা নিশ্চিত করে জানাতে পারেননি। উঠে এসেছে একাধিক সম্ভাবনার কথা। তবে সূর্যের সঙ্গে একসময় তার দূরত্ব কমে আসতে পারে বলেই মনে করছেন কেউ কেউ। মৃত্যু পথযাত্রী কেপলার 1658b কে দেখার পর গ্রহের অন্তিম ক্ষণ সম্পর্কে আপাতভাবে একটি ধারণা তৈরি করেছেন বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন কেপলার 1658b এর মতো পরিণতি হতে পারে আমাদের পৃথিবীরও। কেমন হবে শেষের সেই দিন? বিজ্ঞানীদের একাংশের মতে বুধ এবং শুক্র গ্রহ সূর্যে আগেই বিলীন হয়ে যাবে, তারপর আসবে পৃথিবীর পালা। ধীরে ধীরে সূর্যের অনেক কাছে চলে যাবে নীল গ্রহ। সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব যত কমবে, তত পৃথিবীর আকাশে বড় হতে থাকবে সূর্য। সেই সঙ্গে তার রং হবে গনগনে আগুনের মতো লাল। তাপে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব যাবে বিলীন হয়ে। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক শ্রিয়াস ভিসপ্রগাদা বলেছেন, আজ থেকে 500 কোটি বছর পর হয়তো পৃথিবীর শেষের দিন ঘনিয়ে আসবে। পৃথিবীর আকাশের দখল নেবে সূর্য। কেপলার 1658b পৃথিবীর সম্ভাব্য পরিণতিতে আলোকপাত করেছে ঠিকই, তবে বিজ্ঞানীরা নিশ্চিত করে জানাতে পারেননি শেষের দিনটি কেমন হবে। আকাশ জুড়ে দানবীয় লাল সূর্য দেখার জন্য সেদিন অবশ্য কেউ অবশিষ্ট থাকবে না। গবেষকদের একাংশ এও বলেন, পৃথিবীর সেই অন্তিম ক্ষণ উপস্থিত হতে হতে অন্য কোনো সৌরজগতের অন্য কোনো গ্রহ বা উপগ্রহে মানুষ তাদের নতুন ঠিকানা খুঁজে নিতে পারে, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।